তো দর্শক আজকে চলে আসলাম আমরা কিছু সাধারণ জনগণের সাথে মত বিনিময় নিয়ে কৃষি বাংলা 24 চ্যানেলের সঙ্গে তো চলুন দেশ কেমন চলছে বর্তমানে এখন মনে হচ্ছে আপনার দেশ তো চলছে খুব অবস্থা খারাপ গো ভাই সামনে নির্বাচন দরকার আছে সামনে হ্যাঁ নির্বাচন তো অবশ্যই দরকার নির্বাচন না আসা পর্যন্ত এই বাজার নিয়ন্ত্রণ হবে না তাই হ্যাঁ সরকার না আসা পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ করতে হবে এবার কোন সরকার আসলে আপনাদের মনে হচ্ছে সাধারণ জনগণ আপনারা সবাই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের দিকে থাকবে কোন সরকার আসলে দেশটা ভালো চলতে পারে আরে সবাই একটু বলেন আমাদের বর্তমান আপনার সাথে কথা বলছি ভাই কথা বলি বিএনপি সরকারই আসুক জামাত সরকারই আসুক যাই আসুক আমা আসুক কারণ বাজার সরকার না আসা পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ হবে না আজ পেঁয়াজ কিনে 14,000 টাকা মন আপনারটা সবই ঠিক আছে আসলে আপনারা চান সাধারণ জনগণ যাকে সিলেকশন করবেন সেই হবে বিএনপি সরকার ক্ষমতাতে আসুক মানে দেশটা ভালো চলবে ভালো চলবে বর্তমান বোঝা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তো চলুন আমরা এই পাশে এক চাচা কথা বলছিল আপনি কাকে চাচ্ছেন যে আসলে দেশটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে ভালো থাকবে আমরা তো সরকারের তো গণতন্ত্র সরকার দেশ যেহেতু তো সরকার আসুক একজন যাতে আমাদের কৃষক চাচা একটু সাইডে আসছে না গাড়ি আসছে আমি একটু আমরা তো ধরেন আওয়ামী লীগ বিএনপি সবারই সাথে খান তাতে নতুন সরকার আমাদের মাঝে আসলে ভালো হবে মানে নতুন সরকার আসলে আপনার জামাত আছে আপনার নতুন মুখ কোনদিন ক্ষমতায় আসে নতুন জামাত আসে ভালো হতে পারে আমাদের আপনি জামাতকে চাচ্ছেন একটু নতুন মুখ চাচ্ছেন ভাই আর আপনার যে সারের দল ধরেন জামাত আর বিএনপি এর জামাত যে কোনো এক দল আইলেই হলো সরকার হইলেই হলো তাই আমি বলবো সুন্দর ভাগে দেশ চালালেই ভালো এই যে আপনার সার দেশে খাদ্যদ্রব্য দাম যেমনি জিনিসপত্র দাম যেমনি কম বলছে যে কম আছে যেমনি আলু সম্বন্ধে জরিমানা করছে কিন্তু আলু করতে গেলে তো অনেক টাকা খরচ আমাদের অনেক টাকা খরচ আপনার পেঁয়াজ করতে গেলে অনেক টাকা খরচ হতো সার আমরা পাচ্ছি যে সার 1500 টাকা বস্তা যে সার 800 টাকা এক কথায় আমি শেষ করি হয়তো মোটামুটি 1200 টাকা 1300 টাকা 1500 টাকা সারের দামটা আপনি আপনার নিয়ন্ত্রণ হলে পরে আমাদের জন্য এটা হচ্ছে এখন তো আপনাদের কোনো সরকার নাই অন্তর্বর্তী সরকার আছে তাই না তো ভাই আপনার মনে দেশটা ভালো চলবে কোন সরকার আসলে দেশটা ভালো চলবে সাধারণ জনগণের জন্য জনগণের জন্য সরকার যেদি হোক তবে এখন ধরেন বিএনপি জামাত দুটি আছে এখন দুটি আসাতে বিএনপি যদি আসে তাহলে ভালো হবে জামাত আসলে ভালো হবে জামাত আসলে মনে হয় যে এত ইকে টার্মিনে কোনো বিএনপি আসলে টাকা দেওয়া হতে পারে এটাই হবে সবটা বিএনপি আসুক ভালো হয় তো দর্শক আমরা এই পাশ দিয়ে অনেক ভাইয়ের সাথে মত বিনিময় করলাম তো চলুন আমরা আরও কিছু ভাইয়ের সাথে একটু মত বিনিময় করে আসি আমরা এই পাশে এক চাচা বসে আছে চাচার সাথে কথা বলি চাচা কেমন আছেন আছি বেটা ভালোই ভালো আছেন এবার সামনে কোন সরকার আসলে দেশ সাধারণ জনগণ ভালো থাকবে মনে হচ্ছে আপনাদের সরকার তো চিন্তা করেন যে শেখ হাসিনা তো রাষ্ট্র ভালো চালেন এখন গণ অভ্যর্থনে পাড়া ফেলে গেল বুঝলেন যে শেখ হাসিনা যা দেশের কাজ করছে এরম কাজ পৃথিবীর বুকে এই বাংলাদেশ স্বাধীনের পর কেউ করে করে নাই হ্যাঁ যা রাস্তা ঘাট যাই হোক বুঝতে পারছি তো যেহেতু এবার মনে হয় হ্যাঁ চাচা আমরা কথা বলছি পাশ থেকে হয়তো অনেকে অনেক রকম কথা বলছে পাশ থেকে তো যাই হোক সবার মনে যাই বলুক আমার সাথে কথা বলেন তো এবার কোন সরকার আসলে আপনার দেশটা ভালো চলবে মনে হচ্ছে ইসলামী রাষ্ট্র আওয়ামী লীগ বিএনপি জামাত যাই হোক আপনার মনে কাকে বলছে আপনারা সাধারণ জনগণ ভালো থাকবেন ভালো যাই আসল তাই যাই আসল তাই কি যাই ছিল কে এখন তো অন্তর্বর্তী সরকার আছে এখন এখন চিন্তা করেন যে শেখ হাসিনা হলে পরে আমারে ভালো তাই ভাই কি আমারও একই কথা একই কথা মানে একই কথা বলতে গেলে শেখ হাসিনা চাই শেখ হাসিনা চাচ্ছেন আপনি তো যাই হোক একক জনের সাধারণ জনগণের মন্তব্য একক রকম আছে যা যা মনে আবেগ নাকি তো ভাই সামনে নির্বাচন আপনার মনে কাকে বলে যে আসলে দেশটা ভালো চলবে সাধারণ জন আমার মনে ধরেন যে জামাত আইলে ভালো হবে জামাত আসলে ধরেন যে দেশে চুর আছে চুর বাটর আছে এই চুর কিন ধরেন যে ওই ভাগার ইসলামী রাষ্ট্র আসলে আপনার মনে বলছে শাসনটা একটু ভালো হবে শাসনটা ভালো হবে তো ভাই আপনি কাকে চাচ্ছেন একটু শুনি আপনার মুখ থেকে আসেন পাশে আপনারা সাধারণ জনগণ ভালো থাকবেন ভাই মত বিনিময় করতে পাচ্ছেন আমাদের সাথে কোনো সমস্যা নাই আমরা এখানে এক ভাইয়ের সাথে কথা বলি বসে আছে কি অবস্থা ভাই ভালো এবার কোন সরকার আসলে আপনাদের মত বিনিময়ের সাথে বলেন যে মনে হয় দেশটা ভালো চলবে সাধারণ জনগণ ভালো থাকবে আপনারা চাচ্ছেন যে বিএনপি সরকার আসলে মনে হয় দেশটা এবার ভালো চালাইতে পারবে আচ্ছা ঠিক আছে তো ভাই বিএনপি চাচ্ছে
তো আমরা অনেক ভাইয়ের সাথে মত বিনিময় করলাম, দেখলাম, তো চলুন।